অস্টিও আর্থ্রাইটিস কিন্তু খুব পরিচিত একটি সমস্যা, এবং অস্টিও আর্থ্রাইটিসে দেখা যায় যে এখানে হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট, এই দুইটা জয়েন্টে কিন্তু বেশি ব্যথা হয়, অসহ্য ব্যথা হয়, এবং রোগীরা কিন্তু খুব কষ্ট পান। এই অসুখটা খুবই পরিচিত এবং এটা মেয়েদের মধ্যে কিন্তু বেশি হয়, অস্টিও আর্থ্রাইটিস মেয়েদের মধ্যে বেশি দেখা যায়। এবং অস্টিও আর্থ্রাইটিসের একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এটা কিন্তু একটা জেনেটিক বিষয় থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে বাবা মার থাকলে সন্তানের হওয়ার কিন্তু একটা চান্স থাকে। এছাড়া এটা কিন্তু আমাদের যে দৈনন্দিন কাজকর্ম তার উপর ব্যাপক প্রভাব ফেলে, এবং অনেকেই কিন্তু ঠিকমতো কাজকর্ম করতে পারে না। অস্টিও আর্থ্রাইটিস এত পরিচিত একটি অসুখ, প্রায় রোগীরা এসে বলে আমার হাঁটুতে ব্যথা অথবা হিপ জয়েন্টে ব্যথা হচ্ছে, এই কমন এই কষ্টগুলো কিন্তু অনেক রোগীরই থাকে। বর্তমানে এগুলোর কিন্তু ভালো চিকিৎসা আছে, ভালো ওষুধ আছে, এবং আরও নতুন নতুন টেকনোলজি, আরও নতুন নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে। তো এরকম হলে একজন ভালো ডাক্তার দেখাবেন, অবশ্যই আপনি সমাধান পাবেন। ধন্যবাদ সবাইকে।